আমরা লক্ষ্য করছি গোটা রাজ্য জুড়ে ক্রমশ অরাজকতা বাড়ছে, একটা ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। এটা শুধু আমাদের কথা নয়, আমাদের বক্তব্য নয়, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের গত ৬ মাসের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে রাজ্যে করে মাসে ৮ জন মানুষ খুন হচ্ছে, অসংখ্য নারী নির্যাতনের ঘটনা, শিশু কন্যা থেকে শুরু করে বয়স্ক মহিলারা তারাও নারী নির্যাতনকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না, নারী ধর্ষণ অপহরণ খুন আচ্ছার ঘটছে, এই সমস্ত ঘটনাগুলি ঘটছে, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই এই সমস্ত কিছু ঘটছে। এখানে আমরা দেখছি যে এখানে সুশাসনের কথা বলেছে গোটা রাজ্যটাকে সুশাসনের কথা বলে সেখানে শাসক দলের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা মন্ত্রীরা বলে বেড়াচ্ছে সুশাসন, ফ্লেক্সে বিজ্ঞাপনে এই সমস্ত কথা কিছু প্রচারিত। সম্প্রতি ভয়াবহ বন্যায় আমরা দেখেছি যে এই রাজ্যে প্রায় অর্ধেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির শিকার হয়েছে। ওই মানুষগুলিকে ক্ষতিপূরণের জন্য সরকারের কোনোরকম সদিচ্ছা দেখা যাচ্ছে না, ডাবল ইঞ্জিনের ক্ষেত্রে না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কোনো ভূমিকা ক্ষতিপূরণের জন্য কোনো ভূমিকা প্রতিফলন করছে। এমনতর অবস্থায় যখন রাজ্যের মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে, তখন উৎসব আসন্ন শারদ উৎসব সহ উৎসবের মাস আসন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় এই গোটা রাজ্যের মানুষের এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে কিছু রিলিফ দেওয়া প্রয়োজন, এইগুলি না করে সেখানে মরার উপর খাড়ার ঘাড় মতো রাজ্য সরকার আমরা দেখেছি বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিচ্ছে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে উৎসবকে কেন্দ্র করে গত বেশ কিছুদিন যাবৎ এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন চাঁদার জুলুম করা চলবে না এই সমস্ত কথা বলে হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, এই সমস্ত কিছু করছেন, কিন্তু আমরা দেখছি না আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে না রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর কথা কার্যত কেউ গ্রাহ্য করছে না, কোথাও বিকুচ্ছে না। বাজারে একটা সাধারণভাবে বললে একটা ন্যূনতম সবচাইতে যে সহজে পাওয়া যায় কলা পাতা, তারও একটা মূল্য আছে, কিন্তু আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এমন একটা জায়গায় চলে গেছেন যে উনি ওনার কথার কোনো মূল্য নেই, যেখানে উনি বলে বেড়াচ্ছেন চাঁদার জুলুম করা যাবে না। ওনার বিধানসভা কেন্দ্রে আমরা প্রচার মাধ্যমে দেখেছি একটা ক্লাব একটা কিছু বাড়ি ঘরে গিয়ে সেখানে বিরাট অঙ্কের চাঁদা ধার্য করেছে, এটা না করলে পর তারা থাকতে পারবে না বলে উৎখাত করেছে, কোনো বিচার নেই, কোনো কিছু নেই। এখানে সম্প্রতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার ওনাকে সব পরিচয় করিয়ে দিতে গেলে ওনাকে বলতে হয় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মুখ্যমন্ত্রী বলে পরিচয় করে, উনি যেই বিভাগের ডাক্তার সেই বিভাগের দন্ত ডাক্তার সম্প্রতি আগরতলা শহরের নাভির উপর শিবনগরে সেখানে স্বামী স্ত্রী ডাক্তার সরকারি চাকরি করে না, সেখানে প্রাইভেট প্র্যাকটিস করে কোনো রকমের জীবিকা নির্বাহ করছে, তাদের বাড়িতে চাঁদার নাম করে তাদের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে, এবং প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না, সেখানে শাসক দলের সাথে যুক্ত হয় এই সমস্ত কার্যকলাপ করছে, হামলা সংগঠিত করছে, ওনার মা বয়স্ক মা ওনাকে আহত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার পাল্টা তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনের উপর তারা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। এই অবস্থা গোটা রাজ্য জুড়ে কত উপমাদন গোটা রাজ্য জুড়ে আজকে চলছে, তাই এমনতর একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে নীরব প্রতিবাদ করার জন্য আমরা কালো ব্যান লাগিয়ে আমরা আজকে সদর জেলা কংগ্রেসের
যার ডাকে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল সংগঠিত করব। আমরা এর মধ্য দিয়ে বার্তা দিতে যাই রাজ্যবাসীর কাছে, বার্তা দিচ্ছি যে এই অরাজক অবস্থা চলতে দেওয়া যায় না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অপারগ, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অপারগ, উনার পুলিশ প্রশাসন অপারগ। সেই পুলিশ প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বাধ্য করার জন্য সর্বত্র আর ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য আমরা গোটা রাজ্যের মানুষের কাছে আমরা এখান থেকে আহ্বান রাখছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.